ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن تبع بهداه اما بعد সম্মানিত দর্শক ভাই বোনেরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে বিষয়টি, সেটি হলো কিয়ামতের ভয়াবহতম দিনে আমরা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ এবং বিভিন্ন পাওয়ারফুল আমলের সুপারিশ, কার্যকর সুপারিশ আমরা লাভ করতে পারব সে বিষয়ে আপনাদের সঙ্গে ছয়টি বিষয় শেয়ার করতে চাই। কোরআন এবং সুন্নার আলোকে যে আমলগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পাওয়ারফুল এবং কার্যকর সুপারিশ আমরা লাভ করব, তার সবচাইতে শক্তিশালী সুপারিশ হলো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভের জন্য প্রথম যে আমলটি করতে হবে সেটি হলো তাওহীদকে নিজের মাঝে পরিপূর্ণভাবে বিশুদ্ধ রূপে প্রতিষ্ঠা করতে হবে। শিরক এবং শিরকের কোনো আলামত থেকে, চিহ্ন লেশ থেকে, বড় শিরক এবং ছোট শিরক সব কিছু থেকে নিজেকে পরিচ্ছন্ন পবিত্র করে নিজের তাওহীদকে মজবুত করতে হবে। অন্তরের গভীর থেকে খালেসভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এ বাক্যের উচ্চারণ করতে হবে, বলতে হবে, স্বীকারোক্তি দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম মিন কলবি, যেটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। তিনি ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আমার সুপারিশ লাভ করে ধন্য হবে, সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, খালেসভাবে, পিওরভাবে শিরক ইত্যাদি থেকে মুক্ত এবং পরিচ্ছন্ন করে সম্পূর্ণ আল্লাহর জন্য তাওহীদকে প্রতিষ্ঠা করে সেই রকমভাবে মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আল্লাহ তাআলা তার ওই ব্যক্তি আমার সুপারিশ লাভে ধন্য হবে, সৌভাগ্যবান হবে। তাহলে একটি আমল আমরা পেয়ে গেলাম, তাওহীদকে নিজের মাঠে ভেতরে সুন্দর করে প্রতিষ্ঠা করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, খালেসভাবে অন্তর থেকে। এটি যত বেশি করতে পারবো, যত ভালো করে করতে পারবো, যত মজবুত করে করতে পারবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমি তত বেশি নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয়, কিয়ামতের ময়দানে যে সুপারিশ আমার কাছে আসবে ভয়াবহতম দিনে, দুনিয়ার কোনো বিপদের মতো বিপদ নয়, মানুষের জীবনের সবচেয়ে বড় বিপদের সময় আমাকে সুপারিশের মাধ্যমে, কার্যকর সুপারিশের মাধ্যমে সহায়তা করবে যে আমলটি, সেটি হলো কোরআনে কারীমের তেলাওয়াত। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পাঠ করো। কেন? ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, কারণ কোরআন তার তেলাওয়াতকারী, তার পাঠকারীদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে আসবে, উপস্থিত হবে, সামনে চলে আসবে কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যে ব্যক্তি দুনিয়াতে কোরআনকে তেলাওয়াত করবে সবসময় সহি শুদ্ধ রূপে, বিশুদ্ধ রূপে, অর্থ সহকারে বুঝতে পড়ে তেলাওয়াত করতে পারলে আরও ভালো। কোরআন করিমকে তেলাওয়াত করা, এটি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পাওয়ারফুল এবং কার্যকর একজন সুপারিশকারী আমরা এর মাধ্যমে পেয়ে যাব। অতএব দ্বিতীয় আমল পেয়ে গেলাম, সেটি হলো কোরআন করিমকে তেলাওয়াত করা। এর ফলেও কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষে আমাদের, আল্লাহর কাছে আমাদের পক্ষে এক পাওয়ারফুল সুপারিশকারীকে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তৃতীয় যে আমলটি, সেটি হলো সিয়াম বা রোজা, নফল রোজা, বিশেষ করে ফরজ রোজা তো বটেই, এর পাশাপাশি নফল রোজা। যত বেশি আমরা রোজা রাখবো, নফল ফরজ বলে কোনো আলাদা পৃথক করা হয়নি, বরং সাধারণভাবে রোজা যে ব্যক্তি রাখবে সে ব্যক্তিকে এই রোজা কিয়ামতের ময়দানে তার পক্ষ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে। মুসনাদ আহমদের এক হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইশফাআনি লিল আবদ, বান্দার জন্য সিয়াম, রোজা এবং কোরআন, এই দুটি বিষয় সুপারিশ করবে কিয়ামতের দিন। ইয়াকুল ইয়াকুল সিয়াম, সিয়াম বলবে, রোজা বলবে, এই রব্বি, হে আমার রব, মানাআতুহু আত-তাআম ওয়া শাহওয়াত, তাকে আমি খাদ্য এবং শাহওয়াত, তার প্রবৃত্তির চাহিদা, এগুলো থেকে আমি তাকে দূরে রেখেছিলাম দিনের বেলায়, ফাশাফ্ফানি বিহি, অতএব ফিহি, তার ব্যাপারে আমার সুপারিশ আপনি গ্রহণ করুন আল্লাহ। কোরআন বলবে, ওয়াকুলুল কোরআন, মানাআতুহু আন-নাওমা বিল-লাইল, ফাশাফ্ফানি ফিহি, কোরআন বলবে, আল্লাহ, রাতের বেলা আমি তাকে ঘুমোতে দেইনি, সে জেগে জেগে আমার তেলাওয়াত করেছে, তেলাওয়াত শুনেছে, আমাকে নিয়ে সে ব্যস্ত ছিল, অতএব আমার সুপারিশ তার ব্যাপারে, তার পক্ষ হয়ে আমার সুপারিশকে আপনি গ্রহণ করুন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল ফায়ুশাফান, আল্লাহর পক্ষ থেকে তাদের উভয়ের সুপারিশকে গ্রহণ করা হবে। অতএব সময়ত ভাই বন্ধুরা, আসুন কোরআন করিমকে তেলাওয়াত করি এবং সিয়ামকে খুব গুরুত্বের সাথে সিয়াম পালন করি। রমজান মাসের সিয়াম অবশ্যই, আর সম্ভব হলে নফল সিয়ামও, সিয়ামও মানুষের জন্য সুপারিশ করে। তিন নম্বর আমরা আমল পেয়ে গেলাম। চতুর্থ যে আমলটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন আমাদের পক্ষ হয়ে সুপারিশ করার জন্য আমাদেরকে উপযুক্ত করবে, সেটি হলো, এবং এই সুপারিশ স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ, সেটি হলো আজান।
আজানের পরের যে দোয়া আছে সে দোয়া পাঠ করা। সহিহ বুখারীতে বর্ণিত আসছে, বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আজানের পরে, আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল ক্বায়িমা আতি মুহাম্মাদান আল-ওয়াসিলাতা ওয়াল-ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ। এতটুকু এই দোয়াটুকু, আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল ক্বায়িমা আতি মুহাম্মাদান আল-ওয়াসিলাতা ওয়াল-ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ। এই দোয়াটুকু যে ব্যক্তি পাঠ করবে, হাল্লাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ অবধারিত বা সুপারিশ তার জন্য হয়ে যাবে, মঞ্জুর হয়ে যাবে, সুপারিশ সে পাবে। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, যদি আজানের পরে নিয়মিত আপনি এই দোয়া পাঠ করেন, এবং আপনার মাথায় অবশ্যই এটা থাকা ভালো উচিত যে আমি এই দোয়া পাঠ করার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সুপারিশকে আমাদের ময়দানে পাবো। অতএব এই দোয়া পাঠ করা, চার নম্বর আমরা আমল পেয়ে গেলাম যেটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। পাঁচ নম্বর যেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মদিনার কষ্টকে উপেক্ষা করে, মদিনার কষ্টকে সহ্য করে, মদিনার শহর ত্যাগ না করে যে ব্যক্তি মদিনায় বসবাস করবে, অবস্থান করবে, মদিনার কষ্টকে হজম করবে, সবর করবে, এটাকে সহ্য করবে নবী সাল্লাল্লাহু সাল্লামের মহাব্বতে ভালোবাসায়, এবং এই হাদিসের দিকে লক্ষ্য করে ওই ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে বা তার পক্ষে সাক্ষী হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে উপস্থিত হয়ে যাবেন। অতএব মদিনার কষ্ট করে বসবাস করতে পারা, এটিও আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাইয়ে দিবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি একবার মদিনার কঠিন একটি সময়ে মদিনার শহর ত্যাগের বিষয়ে পরামর্শ নিতে আসলেন। তখন তিনি বললেন, তোমাকে এই পরামর্শ তো আমি দিতে পারি না, এটা আমার জন্য কঠিন, কারণ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি এই কথা যে তিনি বলেছেন, যে ব্যক্তি মদিনার কষ্টকে উপেক্ষা করে, মদিনার সমস্ত অসুবিধাগুলোরকে সবর করে যে ব্যক্তি থাকবে এবং মদিনাতে মারা যাবে, সে ব্যক্তির জন্য আমি কিয়ামতের ময়দানে সুপারিশ করব, এবং অথবা সাক্ষী হয়ে তার কাছে তার জন্য আমি আল্লাহ দরবারে উপস্থিত হব। তাহলে পাঁচ নম্বর আমল আমরা পেয়ে গেলাম। ছয় নম্বর হলো অধিক পরিমাণে সেজদা করা, অধিক পরিমাণে সেজদা করা। মুসনাদ আহমদের হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সেবক, তিনি তার খেদমত করতেন, নজর পানিটা নিয়ে অগ্রসর আগায় দিতেন তিনি, এবং সহিহ মুসলিমের ভিতরে পাশাপাশি এক ধরনের হাদিস এসেছে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার যখন ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি আমার কাছে কোনো চাওয়ার আছে কি না, তোমার যদি থাকে তাহলে পেশ করতে পারো। তখন লোকটি বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে, তখন তিনি বললেন, আমি আপনার কাছে চাই কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, ফাইন্নি বিকাসরাতি সুজুদ, বেশি বেশি করে সেজদার মাধ্যমে, অর্থাৎ বেশি বেশি নফল সালাত পড়ার মাধ্যমে তুমি আমাকে সাহায্য করো, সহযোগিতা করো, যেন আমি তোমার জন্য সুপারিশ করতে পারি। তাহলে বেশি বেশি সেজদা করা। আসুন আমরা আবারও এক নজরে জেনে নিই যে কোন কোন আমলগুলো আমাদেরকে কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ এবং বিভিন্ন পাওয়ারফুল আমলের কার্যকর এবং গ্রহণযোগ্য নিশ্চিত সুপারিশ আমরা লাভ করতে পারবো, যাদের সুপারিশ গ্রহণযোগ্য হবে আল্লাহর দরবারে। সেটি হলো প্রায় ছয়টি আমলের কথা যেটি উল্লেখ করলাম। তার প্রথম হলো তাওহীদকে প্রতিষ্ঠা করে এখলাসের সঙ্গে অন্তর থেকে খালেসভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তাওহীদের পাক্যের স্বীকারোক্তি দেওয়া। দুই নম্বর হলো কোরআনে করিমকে বেশি বেশি করে পাঠ করা সুন্দর শুদ্ধভাবে। তিন নম্বর হলো সিয়াম পালন করা, এটিও সিয়ামের সুপারিশের উপযুক্ত আমাদেরকে করে দিবে। এবং চার নম্বর হলো আজানের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়ামূলক যে দোয়া রয়েছে, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়াটি পাঠ করা। পাঁচ নম্বর হলো মদিনার কষ্ট উপেক্ষা করে যদি সেখানে বসবাস করার সুযোগ থাকে সেখানে বসবাস করা মৃত্যু পর্যন্ত। এবং ছয় নম্বর হলো বেশি বেশি নফল সালাত আদায় করা। এই কাজগুলো করলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের উপযুক্ত হব ইনশাআল্লাহ, সিয়াম এবং কোরআনের সুপারিশের উপযুক্ত হব আমরা ইনশাআল্লাহ, এবং সিয়াম এবং কোরআনের এই সুপারিশ আল্লাহ তাআলার গ্রহণ হবে সে নিশ্চয়তা আমাদেরকে দেওয়া হয়েছে। আসুন আমরা সকলে এগুলোকে আঁকড়ে ধরি এবং নিয়মিত করার চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।